আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বেশ কিছু শব্দ বাক্য ব্যবহার করি, যেমন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমাদের হৃদয়ে অনেক অনেক ভালোবাসা রয়েছে ইত্যাদি। আচ্ছা, এই শব্দগুলো, এই বাক্যগুলো রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কি যথেষ্ট? আমাদের হৃদয়ে রাসূলের প্রতি যে ভালোবাসা রয়েছে তা প্রকাশ করার শক্তি, সামর্থ্য, অ্যাবিলিটি কখনোই আমাদের ছিল না। কিন্তু তারপরেও আমরা ভাঙা ভাঙা শব্দে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, ইন্নি উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। কেন কেন আমরা রাসূলকে ভালোবাসি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভুলে যাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমার বাবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মেয়ে আয়েশার জন্য দোয়া করুন, আমরা সেটা নিজ কানে শুনতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা বিনতি আবি বকর সিদ্দিক মাগফিরাতান ওয়াজিবাতান যাহিরাতান ওয়া বাতিনা। হে আল্লাহ, আপনি আবু বকরের কন্যা আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করে দিন, তাকে এমনভাবে ক্ষমা করুন যেন এই ক্ষমতার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মা মুগ্ধ হলেন এবং আশ্চর্য হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আশ্চর্য হচ্ছ, অথচ আমার এই দোয়া আমার উম্মতের প্রত্যেক ওই সদস্যের জন্য যেই সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনু হিব্বানের আরেকটি বর্ণনায় আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রফুল্ল দেখে তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই দোয়াটি করলেন যে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মাগফিরাতান ওয়াজিবাতান যাহিরাতান ওয়া বাতিনা। তখন এই দোয়াটি শুনে আমি অনেক আনন্দিত হয়ে গেলাম, এমনকি আমার মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে গিয়ে ঠেকলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি আনন্দিত হয়েছ? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য দোয়া করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতে এই দোয়াই করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার প্রিয় ব্যক্তিদের অন্যতম একজন। তার প্রিয় মানুষটির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি করেছেন ঠিক সেম দোয়াটি তিনি আমাদের জন্য করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কতটা প্রিয়, কতটা কাছের মানুষ ভাবা যায়, কল্পনা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা শুধুমাত্র তার সামনে সাহাবীদের জন্য ছিল না, বরং এই ভালোবাসা ছিল উম্মতের প্রত্যেক সদস্যের জন্য। আপনি একটু কল্পনা করুন, একটু ভাবুন, চোখটা একটু বন্ধ করুন, নিজেকে একটু শান্ত করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। হি লাভ আস। একজন শ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ রাসূল, তিনি আমাদেরকে ভালোবাসেন, এটা কতটা গৌরবের। কোন রবি তার উম্মতকে কতটা ভালোবেসেছে এটা কোরআনে আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতটা ভালোবেসেছেন এটা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে দুঃখ কষ্ট পতিত হও এটা তার জন্য অনেক দুঃসহ, হি ইজ কনসার্ন বাই ইউর সাফারিং, হি ইজ এনশিয়াস ফর ইউর ওয়েল বিং, তিনি আমাদেরকে নিয়ে ভাবেন, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের হেদায়েতের ব্যাপারে অনেক আকাঙ্ক্ষী, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অনেক স্নেহশীল, অনেক করুণাময়। সাদি রহিমাহুল্লাহ আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যায় বলেন যে, গ্রেসিয়াস অ্যান্ড মার্সিফুল টু দ্য বিলিভার্স ইভেন মোর দেন ইউর প্যারেন্টস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে, তার উম্মতকে তাদের পিতামাতার চেয়েও আরও অধিক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে তার উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, কতটা মধুর এই ভালোবাসা,
কতটা গভীর এই ভালোবাসা। আসলে আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এটা অল্প সময়ে পুরোপুরি ডিসক্রাইব করা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারতের দোয়া করলেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তো তারা যারা আমার মৃত্যুর পর দুনিয়াতে আগমন করবে এবং কিয়ামতের দিন আমি তাদের জন্য তাদের পূর্বে হাউজে কাউসারের পাশে অপেক্ষা করতে থাকব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় মুহূর্ত, সেদিন কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই তার বোনকে অস্বীকার করবে, সন্তান তার পিতামাতাকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে। সেদিন কেউ কারো উপকারে আসবে না। সেদিন সবাই ইয়ানাফসি করতে থাকবে। আমাদের অস্তিত্বের সেই সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফি হবেন, আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। তার ভালোবাসা শুধুমাত্র দুনিয়াতে সীমাবদ্ধ নয়, পরক আখেরাত পর্যন্ত সেটা বিস্তৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটা ভালোবাসেন যে তিনি কিয়ামতের দিন আমাদেরকে বলবেন না, তিনি ইয়া উম্মতি করতে থাকবেন আমাদের জন্য। সাহাবি আবদুল্লাহ বিন সারসিজ রাহিমাহুল্লাহ বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুটি গোশত খেয়েছি। তখন আসিম আল আহওয়াল রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার ক্ষমার জন্য আল্লাহর নিকট আপনার জন্য ইস্তিগফার করেছিলেন? তখন আবদুল্লাহ বিন সারসিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ইস্তিগফার করেছেন, তোমার জন্য ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমকে দেখেননি, তাকে না দেখে যদি তার জন্য দোয়া করতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার থেকে, দোয়া থেকে আমরা কোবাদ যাইনি। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত। দেখুন, আমাদের আশেপাশে অনেক শায়েখ আছে, আমরা তাদেরকে পছন্দ করি, তাদের কাছে যাই, তাদেরকে হাদিয়া দিই, তাদেরকে বলি যে আমাদের জন্য দোয়া করার জন্য। তারা যখন আমাদের জন্য দোয়া করে তখন আমরা কতটা খুশি হয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে যাই। সেই শায়েখ আমি আপনি সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মুহতাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার আকাঙ্ক্ষী কিন্তু। তাহলে দুনিয়ার একজন শায়েখের দোয়ায় যদি আমরা এতটা প্রভাবান্বিত হয়ে যাই, সেখানে একজন রাসূল খাতামুন নাবিয়্যিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের মাগফিরাতের জন্য তিনি দোয়া করেছেন, আমাদের জন্য তিনি ইস্তিগফার করেছেন, এটা কতটা আনন্দের বিষয়। আমাদেরকে কতটা আনন্দে আত্মহারা হতে হবে, কল্পনা করা যায়, ভাবা যায়? আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এমন একটি আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছিলেন যে রব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস, ইয়া রব, এই প্রতিমাগুলো তাদেরকে পদভ্রষ্ট করেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমাকে অনুসরণ করবে সে আমার দলভুক্ত, ওয়ামান হাসানি, আর তারা যদি আমাকে অনুসরণ না করে আমার অবাধ্য হয়, ফাইন্নাকা গাফুরুর রহিম, তাহলে আপনি তো ক্ষমাশীল এবং দয়ালু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন যে ইন তুআযিবহুম, আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদু, তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তো আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আয়াত দুটি তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তুমি মুহাম্মদের কাছে যাও, কেন তিনি কাঁদছেন, তার কান্নার কারণ কি? আল্লাহ তাআলা তো সব কিছুই জানেন। তখন জিব্রাইলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ বললেন।
তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি মুহাম্মদকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, মুহাম্মদ আমি আপনার উম্মাহের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনি চিন্তিত হবেন না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঠিক কোন ব্যাপারে সন্তুষ্ট করবেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত এত ইস্তেগফার করেছেন, আমাদের জন্য মাগফিরাত দোয়া করেছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁপতেন, কেন? আমরা সবাই জানি আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য, ফর আওয়ার সেলভেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হৃদয়ে সবটুকু দিয়ে আমাদেরকে ভালোবেসেছেন, আমরা কি তাকে ভালোবাসবো না? আমরা কি আমাদের জীবনের সবটুকুর বিনিময়ে তাকে ভালোবাসবো না? আমরা কি আমাদের হৃদয়ের মণিকোঠে তাকে স্থান দিব না? আমরা কি তার আদর্শের অনুসরণ করব না? আমরা কি তার আদর্শকে বিকৃত করেই যাব? আমাদের প্রতি রাসূলের ভালোবাসার অন্যতম একটি নিদর্শন হলো যে তিনি আমাদের জন্য তার সবচেয়ে বড় দোয়াটি সংরক্ষণ করে গেছেন। কিভাবে? যে প্রত্যেক নবীর জন্য এই সুযোগ থাকে যে এমন একটি দোয়া করার যে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অবশ্যই কবুল হবে, আর প্রত্যেক নবী তার জীবদ্দশায় এই সুযোগটি কাজে লাগিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সংরক্ষণ করেছেন, তিনি এই সুযোগটি আখিরাতে কাজে লাগাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার ফল ভোগ করবে একমাত্র তারাই যারা দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছে যে তারা কারোর সাথে শরীক করেনি, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল সবচেয়ে বড় দোয়াটি আমাদের জন্য রিজার্ভ রেখেছেন, যে রাসূল তার প্রিয়তমা স্ত্রীকে যে দোয়াটি করেছেন সেই দোয়াটি তিনি আমাদের জন্য করেছেন, যিনি কিয়ামতের দিন আমাদের অস্তিত্বের সংকটের সময় আমাদেরকে সঙ্গ দিবেন, যিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, যিনি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন, যিনি আমাদের জন্য প্রতিনিয়ত ইস্তিগফারের দোয়া করে গেছেন, এবং যার ভালোবাসা শুধুমাত্র দুনিয়াতেই নয় বরং আখেরাত পর্যন্ত বিস্তৃত, জান্নাত পর্যন্ত বিস্তৃত, সেই রাসূলকে কি একটু ভালোবাসা যায় না? সেই রাসূলের মহাব্বতে তাকে অনুসরণ করা যায় না? তার আনিত শরিয়াকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না? প্রিয় ভাই ও বোন, রাসূলকে ভালোবাসা এটা আমাদের ইমানের পূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অন্য সবার চেয়েও বেশি। আবদুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের চেয়েও বেশি নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা গ্রহণীয় নয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং অন্য সকল মানুষদের চেয়েও তোমাদের নিকট বেশি প্রিয় না হব। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানদণ্ড, যে আমরা জীবনের সকল ক্ষেত্রে সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রায়োরিটি দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ইমানের গুরুত্বপূর্ণ দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমাদের নাজাতের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, তাকে যেভাবে ভালোবাসে তার হক আদায় হবে সেভাবে ভালোবাসার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।